নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেলওয়ে গ্রুপটি অ্যাক্সপিরিয়েন্ট তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নলেজেবল ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য রেল গ্রুপটি পরীক্ষার জন্য সেরা বইয়ের সন্ধান নিয়ে এসেছি দেখো ডিয়ার কালকে আমি রাঁচি গিয়েছিলাম তো সেখানে বুক স্টলতে কিছু সেরা বইয়ের সন্ধান দেখলাম তার মধ্যে সবথেকে বেস্ট বই আমার যেটা মনে হলো সেগুলোই তোমাদেরকে আমি রেকমেন্ড করছি ওকে আর শুধু বেস্ট বই মুখে দাবি করব না তোমাদেরকে একটা রিভিউ দেখিয়ে দেবো ওকে কেন এই বইগুলোকে আমি রেলের সেরা বই বলছি বা আমার দেখা সেরা বই বলছি তার প্রমাণ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর আমি ভেবেছি যে এই বইগুলো থেকে এবার আমরা ক্র্যাক কোর্স কমপ্লিট করবো ওকে তো চলো আজকের সেশন শুরু করা যাক দেখো এই হচ্ছে বইয়ের রিভিউ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রেল গ্রুপটি পরীক্ষার জন্য তো এই বইটিতে কী কী স্পেশালিটি রয়েছে দেখে নাও দেখো বইটির প্রধান যে স্পেশালিটিটা সেটা হচ্ছে কি বইটি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার তোমাদের প্রিভিয়াস ইয়ারে দু হাজার আঠারো রেল গ্রুপটি পরীক্ষা বলো বা এলপি বলো বা আর পি এফ বলো যে সমস্ত পরীক্ষা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো এখানে সলভ করা হয়েছে ওকে টোটেল কত কোশ্চেন রয়েছে টোটাল তোমাদের এখানে কোশ্চেন রয়েছে দেখে নাও তিন হাজার একশো প্লাস অবজেক্টিভ কোশ্চেন রয়েছে বইটি কার বইটি হচ্ছে ইউথ কম্পিটিশান পাবলিকেশনের বই ওকে আর এটা হচ্ছে দু হাজার একুশে প্রকাশ করা বই ফার্স্ট এডিশন তো চলো এবার রিভিউ দেখে নেওয়া যাক দেখো এই হচ্ছে একটা চ্যাপ্টার লোকসভা ঠিক আছে তো লোকসভা চ্যাপ্টার থেকে কী কোশ্চেন পড়েছিলো দেখো সেই কোয়েশ্চেনটা এখানে উল্লেখ রয়েছে কোশ্চেনের সাথে কোন পরীক্ষায় পড়েছিল সেটা উল্লেখ রয়েছে এবং এখানে অ্যান্সারটা ডিটেলসে লেখা রয়েছে ঠিক আছে ঠিক রকমই যদি তোমরা এই সাইডে দেখো দেখো এখানে কি রয়েছে দ্য কারেন্ট স্ট্রেঞ্চ অফ রাজ্যসভা ইজ ঠিক আছে অপশান দেওয়া রয়েছে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে এখানে দেখো সলভ করা রয়েছে তো কত স্ট্যান্ডার্ডভাবে বইটা সাজানো হয়েছে আমি যখন পার্সোনালি দেখি তখন সত্যি অবাক হয়ে যায় এত সুন্দরভাবে সাজানো রয়েছে যদি কোনো অ্যাসপিরেন্ট কমপ্লিট করে ফেলে বইটা তো আমার মনে হয় না রেল রেলগ্রুপটি পরীক্ষার জন্য শেয়ার আটকে থাকবে ওকে তার জন্যই এই বইগুলো আমি তোমাদেরকে রিকমেন্ড করছি এভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর সাজানো রয়েছে প্রত্যেকটি কোশ্চেন আরও ডিটেলস দেখে নেওয়া যাক দেখো আরও ডিটেলস দেখলেই বুঝতে পারবে দেখো এই হচ্ছে তোমাদের আরেকটা চ্যাপ্টার দেখো খিলজি ডাইনাস্টি ঠিক আছে খিলজি ডাইনাস্টি থেকে কি কোশ্চেন ছিল দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছিল ড্যাশ ওয়াইজ দ্য ফার্স্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি ঠিক আছে অপশান ছিল দেখো আর আরবি গ্রুপ ডি তেইশ দশ দু হাজার আঠারো শিফটে জিজ্ঞেস করা কোশ্চেন এখানে আবার ডিটেলস দেওয়া রয়েছে দেখো ডিটেলস কী রয়েছে আফটার এন্ডিং দ্য রুল অফ সেলফ ডায়নাস্টি এভাবে ডিটেলস দেওয়া রয়েছে টোটালটা এবার পরের কোয়েশ্চেনটা দেখো উনিশ নম্বর কোশ্চেন এখানে দেখো ড্যাশ সুলতান অফ দিল্লি ট্রান্সফার হিলস ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দোতালাবাদ অপশান দেওয়া রয়েছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে কত সুন্দরভাবে সাজানো রয়েছে কোশ্চেনটা দেখো এই পরীক্ষায় দেখো এই কোশ্চেনটা দুইবার জিজ্ঞেস করেছে দেখো আর আর গ্রুপ ডি তিন দশ হাজার আঠারো ফার্স্ট শিফটে জিজ্ঞেস করেছিল আবার তিন দশ দু হাজার আঠারো থার্ড শিফটেও জিজ্ঞেস করেছিল একটাই কোশ্চেন দেখো রিপিট হয়েছিল ঠিক আছে একই দিন আবার ফার্স্ট শিফট এবং থার্ড শিফট রিপিট হয়েছিল কোশ্চেনটা তো বুঝতে পারছো কী লেভেলের বইটা সাজানো হয়েছে সো আমার মনে হয় বেস্ট বই বইটা তোমরা যদি পাও তো কলকাতার কলেজ স্ট্রিটে পেতে পারো আদার্স কোনো ডিস্ট্রিক্ট আমার মনে হয় পাবে না বেঙ্গলতে জেনারেলি এই বইটি অ্যাভেলেবেল রয়েছে তোমাদের প্রত্যেকটা বই প্রত্যেকটা বই অ্যাভেলেবেল রয়েছে ইংরেজি এবং হিন্দিতে দুঃখের বিষয় আমাদের বাংলাতে বইগুলো অ্যাভেলেবেল নেই কিন্তু আনন্দের বিষয় এটাই যে এরপর আমরা ক্র্যাক কোর্সটা এই বই থেকেই করাবো কারণ আমার মনে হচ্ছে যদি এই বই থেকে আমরা কমপ্লিট করতে পারি কোর্স তো আমরা সকলেই খুব ভালো স্কোর করতে পারবো এবং সকলেই সফল হব ওকে তো চেষ্টা থাকবে আমার এটাই যে এই বই থেকে কমপ্লিট করার আমি দুটো বই এখন আপাতত নিয়েছি রিজনিং এবং জিকের বইটা নিয়েছি বাকি বইগুলো আমি নিই ঠিক আছে কারণ সেই বইগুলো হিন্দিতে অ্যাভেলেবেল ছিল বাংলাতে সরি ইংরেজিতে অ্যাভেলেবেল ছিল না তো পরে আমি দেখবো অনলাইনে হল অর্ডার করে বইগুলো নিয়ে নেব ওকে তো চলো বাকি বইগুলোর রিভিউ দেখে নেওয়া যাক এটা হলো জিকের বইটার রিভিউ ঠিক আছে এবার দেখো রিজনংয়ের বইটার রিভিউ দেখো ঠিক আছে এই হচ্ছে রিজনিংয়ের বইটা স্যাম দেখে নাও ইউথ কম্পিটিশান পাবলিকেশনের বই ঠিক আছে রিজনিং চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার টোটাল কোশ্চেন কত রয়েছে টোটাল কোশ্চেন রয়েছে দেখো আট হাজার চারশো বাইশটি অবজেকটিভ কোশ্চেন রয়েছে ঠিক আছে স্যাম চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে ইন্ডেক্সটা দেখে নাও ঠিক আছে কীভাবে সূচিপত্রটা সাজিয়েছে দেখো তাহলেই বুঝতে পারে দেখো অ্যানালজি বেসড অন হিন্দি ওয়ার্ড হিন্দি ওয়ার্ডের উপর অ্যানালজি অ্যানালজি বেসড অন ইংলিশ ওয়ার্ড তারপর দেখো কোডিং ডিকোডিংটা দেখো কোশ্চেন বেসড অন কোডস ইন দ্য নাম্বার অফ লেটার অফ দ্য ইংলিশ আলফাবেট কত সুন্দরভাবে ইন্ডেক্সটা সাজানো হয়েছে তাহলে বইটা কত ভালো রয়েছে তাহলে বুঝতে পারছো তোমরা এবার দেখো রিভিউ দেখো দেখো ডাইরেকশান টেস্ট এক মিনিট এটা তো মুভ হচ্ছে না ঠিক আছে দেখো ডাইরেকশান টেস্ট ঠিক আছে ডাইরেকশন টেস্ট থেকে কোয়েশ্চেনটা দেখো প্রথমে দেওয়া রয়েছে কোশ্চেনের ডেট দেওয়া রয়েছে কোন পরীক্ষায় জিজ্ঞেস করেছিল তারপরে দেখো সলভ দেওয়া রয়েছে এভাবে সেম দেখো প্রত্যেকটি কোশ্চেন কবে পড়েছিলো পরীক্ষায় উল্লেখ করা রয়েছে সলভ দেওয়া রয়েছে কত সুন্দরভাবে বইটি সাজানো হয়েছে আমার মনে হয় এই বইটা বেস্ট বই যদি তোমরা কেউ হিন্দি এবং ইংরেজি পড়তে কমফোর্টেবেল ফিল করো তাহলে এই বইটা তোমরা কিনতে পারো খুব ভালো বই ঠিক আছে অনলাইনও অ্যাভেলেবেল রয়েছে তো এই হচ্ছে তোমাদের এক মিনিট হ্যাঁ দেখো এটা হচ্ছে কোডিং কী ছিল ফ্র্যাকশান এটা ম্যাথের চ্যাপ্টার হয়ে যাচ্ছে ক্যালেন্ডার ক্লক ঠিক আছে এটার একটু রিভিউ দেখে নাও ক্যালেন্ডার ক্লক দেখানো কত সুন্দর সাজানো হয়েছে দেখো দেখো কোশ্চেনটা দেখো এক নম্বর কোশ্চেনটা হোয়াট ডে উড ইট বি অন ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি আরআরবি আর এলপি টেকনিশিয়ানতে জিজ্ঞেস করা কোশ্চেন ডেট দেওয়া রয়েছে দেখো আর এখানে কত সুন্দরভাবে সলভ করা রয়েছে দেখে নাও কত সুন্দরভাবে এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের ডেট এবং সলভ একসাথে দেওয়া রয়েছে সো আমার মনে হয় এটা বেস্ট বই তোমরা বইটা ক্রয় করতে পারো ওকে চলো এবার রিজনিং কমপ্লিট মোটামুটি একটা রিভিউ হয়ে গেছে এবার আমরা ম্যাথ দেখে নেবো ঠিক আছে দেখো এ হচ্ছে ম্যাথের বইটা ঠিক আছে আগে বইটার ফার্স্ট পেজটা দেখে নাও ঠিক আছে তারপরে এগুলো দেখবে এই হচ্ছে তোমাদের বইয়ের ফার্স্ট পেজ ঠিক আছে ম্যাথামেটিক্সের স্যাম হচ্ছে ইউথ কম্পিটিশান পাবলিকেশানের বই দেখে নাও স্যাম টাইপ ম্যাথামেটিক্স জেনারেল অ্যান্ড অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার টোটাল কোয়েশ্চেন কত রয়েছে দেখো আট হাজার একশো আঠারো প্লাস অবজেক্টিভ কোশ্চেন রয়েছে আর এটা হচ্ছে ফার্স্ট এডিশন ঠিক আছে এই জন্যই এই বইটা আমার বেস্ট মনে হলো ফার্স্ট এডিশন একটি ইউনিক করার চেষ্টা করেছে বইটা দেখো ইন্ডেক্সটা দেখো স্যাম সাজানো হয়েছে দেখো কত সুন্দর সাজানো হয়েছে দেখো সিম্পলিফিকেশন ঠিক আছে কোশ্চেন বেসড অন অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ইন্ডেক্সটা ঠিক আছে কোশ্চেন দেখো তাহলেই বুঝতে পারবে কোশ্চেন না দেখলে তো বুঝতে পারবে না দেখো দেখো চ্যাপ্টার দেখো কোশ্চেন দেখো কত সুন্দর দেখো দ্য স্কোয়ার দ্য স্কোয়ার রুট অফ দেখো কত সুন্দর কোশ্চেনটা রয়েছে তারপরে এখানে সলভ করা রয়েছে যাবে দেখো এবার জিওমেট্রি দেখো হ্যাঁ দেখো কোশ্চেন দেখো কত সুন্দরভাবে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটার সাথে সলভটা দেওয়া রয়েছে আমার মনে হচ্ছে এটা বেস্ট বই ঠিক আছে তোমাদের কতটা কি ভালো মনে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাবে ফিডব্যাকটা ঠিক আছে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি এখানে রয়েছে টিগনোমেট্রি সেম টিগনোমেট্রিও সলভ দেখো কত সুন্দরভাবে রয়েছে দেখো কোশ্চেন রয়েছে অ্যান্সার দেওয়া রয়েছে সলভ দেওয়া রয়েছে সমাপ্ত ডিটেলস দেওয়া রয়েছে বইটিতে বেস্ট বই ঠিক আছে তোমরা নিতে পারো এবার চলো সায়েন্সের একটু দেখে নেওয়া যাক ঠিক আছে কারণ সায়েন্স এই হচ্ছে সায়েন্সের বই তো সায়েন্সেরও যতগুলো বই দেখলাম তার মধ্যে সেরা বই আমার মনে হলো রেল পরীক্ষার জন্য এখানেও দেখো চ্যাপ্টার ওয়াইজ সলভ রয়েছে সায়েন্স তেও ঠিক আছে আর টোটাল কোশ্চেন কত রয়েছে কোশ্চেন রয়েছে দেখো সাত হাজার দুশো পঁচিশটি অবজেক্টি কোশ্চেন রয়েছে ঠিক আছে সায়েন্সের একটা রিভিউ দেখে নাও দেখো এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি না ফিজিক্স কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি হচ্ছে ম্যাটার চ্যাপ্টার থেকে কত সুন্দরভাবে কোশ্চেনটা রয়েছে দেখো এখানে কোশ্চেন রয়েছে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট উইথ দ্য রেসপেক্ট অব সাবস্টেন্স অপশান দেওয়া রয়েছে কোন পরীক্ষায় পড়েছিল জিজ্ঞেস করা হয়েছিল দেওয়া রয়েছে এবং সঙ্গে নিচে দেখো অ্যান্সারটা খুব ডিটেলসে দেওয়া রয়েছে এক্সট্রা আরও ইনফরমেশান দেওয়া রয়েছে তো খুব সুন্দর বইগুলো ঠিক আছে তোমরা নিতে পারো আমার মনে হয় বেস্ট বই যদি তোমরা এই বইগুলো কমপ্লিট করতে পারো তো খুব ভালো স্কোর করে পরীক্ষায় তো এই হচ্ছে তোমাদের চারটি বইয়ের রিভিউ কমপ্লিট ঠিক আছে তো এই চারটি বই যদি তোমরা ক্রয় করতে চাও তো ক্রয় করতে পারো বাট দুঃখের বিষয় এই বইগুলো ইংরেজিতে এবং হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে ইংরেজি এবং হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে বাংলাতে অ্যাভেলেবেল নেই ওকে কিন্তু আনন্দের বিষয় এটাই তোমাদের জন্য যে এই বইগুলো থেকেই আমরা আমাদের ক্র্যাক কোর্স কমপ্লিট করবো ঠিক আছে যতটা সম্ভব আমি কোশ্চেনগুলোকে ট্রান্সলেট করে বাংলাতে তুলে ধরে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমাদের সহযোগিতায় চাই তোমরা ভালোবাসা যদি প্রদান করো তোমরা যদি সকলেই আমাকে হেল্প করো এগুলো বাংলাতে ট্রান্সলেট করতে তাহলে সেটা সম্ভব নতুবা সম্ভব নয় ঠিক আছে তোমাদের যতটা ভালো ফিডব্যাক আসবে তোমরা যতটা আমাকে সহায়তা করবে ততটাই আমি তোমাদেরকে সহায়তা করব। ঠিক আছে কারণ আমরা সকলেই একে অপরের ওপর নির্ভরশীল ওকে তো তোমাদের কতটা বেস্ট মনে হলো বইগুলো আমার দেখা সেরা বই আমি রেলের এই জন্যই এই বইগুলোকে বললাম কারণ এই বইগুলো হচ্ছে ইউনিক মার্কেটে যতগুলো বই রয়েছে সেগুলো মোটামুটি একটা গতানুগতিক পদ্ধতিতেই রয়েছে কিন্তু এই বইগুলো কিছু ইউনিক করার চেষ্টা করেছে এক তো চ্যাপ্টার ওয়াইজ সলভ করেছে তারপর পরীক্ষার ডেট উল্লেখ করে দিয়েছে কবে পরীক্ষা জিজ্ঞেস করেছিল তারপর খুব সুন্দরভাবে অ্যান্সারটাকে অ্যানালাইসিস করেছে এই জন্যই এই বইটাকে আমি ইউনিক মনে করলাম এবং বেস্ট বইয়ের দাবি করেছি ওকে তো যদি রেলওয়ে গ্রুপটি অ্যাসপিরেন্ট হয়ে থাকো তো ডেফিনেটলি ভিডিওটিকে একটা লাইক করো আর এই বইগুলো ক্রয় করে হোম স্টাডি করার চেষ্টা করো যদি না পারো তাহলে আমরা তো রয়েছি কিছুটা হলো সাহায্য করব। ঠিক আছে যতটা সম্ভব সাহায্য করার সাহায্য করবো ওকে তো পড়াশোনা করো ঠিক আছে পড়াশোনা করলেই সফলতা আসবে দেখা হচ্ছে তাহলে পরে ক্লাসে আমি একটু বাইরে ছিলাম ওই জন্য কালকের ক্লাসটা আর আজকে সকালবেলা ক্লাসটা টাইম মতো হয়নি বাট আজকের বিকালবেলা অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাস হবে ওকে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকুন নিজের খেয়ার ও সর্বদা মোটিভেট থাকুক সফলতা এখানে একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতারা